শশা একটি লাভজনক ও অর্থকরী সবজির মধ্যে একটি। শশা চাষ করে খুব কম সময়ে অনেক লাভ করা যায়। পশ্চিমবঙ্গে শশা এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং সারা বছরই এটি পাওয়া যাচ্ছে। তবে মাচাতে বর্ষাকালীন শশা চাষ করে ভালো লাভ করা যায়। এখন গ্রামের কৃষকরা বর্ষাকালে ধান চাষের পাশাপাশি শশা চাষের দিকে ঝুঁকেছেন। ধানের তুলনায় এতে 10 গুণ বেশি লাভ হয়। তবে অল্প পুঁজিতে শশা চাষ করে 1 বিঘে জমি থেকে কমপক্ষে 1 মাসে 1 লক্ষ টাকা রোজগার করেছেন গ্রামের দুজন কৃষক। এই বছর উচ্চ ফলনশীল বীজ যেমন আমতলা হাইফাই, আমতলা হাইটেক ও কোহিনুর জাতের চাষ করা হয়েছে বলে তারা জানান। তবে এই বীজগুলি বেশিরভাগ গ্রামের চাষিদেরই লাভ এনে দিয়েছে। আমি গৌতম সত্যপতি, গ্রাম মানাগাল পোস্ট, গিরাবাই, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। তো আপনি এখানে কতটা জমিতে শশা চাষ করেছেন? 25 কাঠা। আচ্ছা, তো এখানে কি কি ভ্যারাইটি এখানে চাষ করেছেন? আমতলা হাইটেক, কোহিনুর গোল্ড আর কৃষক বন্ধু। আচ্ছা, তো কিরকম প্রোডাকশন ডেলি বার হচ্ছে এখান থেকে? এখন মোটামুটি ওই পার ডে 2 কুইন্টল 2.5 কুইন্টল। আচ্ছা, তো কিরকম শশার রেট আছে? 18, 20, 22, 24। আচ্ছা, 20 টাকা করে হলে তাহলে প্রায় পার ডে 4000 টাকা করে? 4000, 5000। আচ্ছা, 33 টাকা 35 টাকা বাজারে বিকেছি 2.5 কুইন্টল 2 কুইন্টল। আচ্ছা, তো এটা কতদিন প্রোডাকশন দিচ্ছে? এতো আজ 20 দিন 25 দিন হলো। সবুজ পোকা স্টার্টটা দেখা যাচ্ছে, তো সবুজ পোকার বিষ আমি দিই না। সবুজ পোকার জন্য কি ব্যবহার করেন? এলান্টো বাইরে এলান্টো। আচ্ছা, তো এটাতে ভিটামিন হিসেবে কি দিয়েছিলেন? হেমিক দিয়েছিলাম। আচ্ছা, তো ওটা কতদিন পর পর? 10 দিন ছাড়া ছাড়া। আচ্ছা, তাই গাছটা একদম বীজ দিই। আচ্ছা, খুব কম পরিমাণে? হ্যাঁ, পুরো জমিটা একদম। আচ্ছা, দামে 25 এমএল করে পুরো জমিতে। দুজন একসাথে চাষ করেছো? আচ্ছা, তো এটা কতদিন ধরে দুজন একসাথে চাষ করছো? তো কিরকম লাগছে তোমার? গ্রামের চাষিরা জানান, এবছরের মতো লাভ তারা অন্য কোনো বছর পাননি। অন্যান্য বছর যেখানে শশার দাম 5 থেকে 7 টাকা পার কেজি থাকে, এবছর 30 থেকে 40 টাকা কেজি দরে তারা বিক্রি করেছেন। গ্রামের যুবকদের চাষের প্রতি আগ্রহ বেড়েছে বলে আশা করা যাচ্ছে আগামী দিনে এর থেকে ভালো তারা করে দেখাবেন। মূলত শশা চাষ করেই বেশিরভাগ যুবকরা পাল্টে দিয়েছেন গ্রামের রূপরেখা। শুরু হয়েছে 5 খানা আড়ত। আগামী দিনে তারা আরও অন্যান্য চাষের প্রতি আকৃষ্ট হবেন বলে আশা করা যাচ্ছে।